হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি তোমাদের সামনে আজও একটা নতুন ভিডিও নিয়ে। দেখাবো কোন সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে সেই সংখ্যাকে বর্গ কি করে করতে হয় তার কিছু শর্ত। জানো যে তোমরা সবাই জানো বর্গ কথার মানে হচ্ছে স্কয়ার। তোমরা সবাই জানো বর্গ কথা বলতে কে স্কোয়ার, স্কোয়ার বলতে কি বোঝায়? না, দুজন ব্যক্তিকে বোঝায়। অর্থাৎ যদি আমাদের বলে 2 স্কোয়ার, তাহলে তোমরা জানো সবাই 4 হয়, 3 স্কোয়ার মানে 9 হয়, 4 স্কোয়ার মানে 16 হয়, এবং 5 স্কোয়ার মানে 25 হয়। তো আমি তোমাদের দেখাবো যে সমস্ত সংখ্যা লাস্টে 5 থাকে, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা, তো সেই সমস্ত সংখ্যাকে গুণ না করে কি করে ইজিলি করা যায় তার কিছু শর্ত। সংখ্যা ধরলাম, সংখ্যা ধরো সহজ দেখে বলছি, ধরো একটা সংখ্যা 15, তাহলে 15কে বলেছে কি বর্গ করতে। তাহলে 15কে বর্গ করব কি করে, না কি করবো, যে আমার যেহেতু দুটো সংখ্যা বলেছে, তাহলে ফার্স্ট যে লাস্টে যে সংখ্যাটা আছে, লাস্টের সংখ্যা কি দেখতে হচ্ছে 5, তাহলে 5এর বর্গটা আগে করে নেবো। তাহলে 5এর বর্গ কি করবো, করে নিলে কত হয়, 25 হয়। সবাই জানো যে 5এর স্কোয়ার বলতে 25কে বোঝায়, কারণ কারণ 5 5এ 25ই হয়। তাহলে সেটাকে আমরা আগে কি করবো, লাস্টের দিকে বসিয়ে দেবো। এবার কি করব, দেখো এই যে 1 দেখতে পাচ্ছ, 1, তাহলে 1এর পরের ডিজিটটা কত আমরা লিখবো, তাহলে 1এর পরের ডিজিট কত জানো, 2। 2 দিয়ে এবার কি করব, এই যে 1টাকে গুণ করব। কি বললাম বুঝতে পেরেছো? যে সংখ্যাটা 5 লেখা থাকবে তার ঠিক আগের যে সংখ্যাটা দেওয়া থাকবে, অর্থাৎ 5এর যে আগের সংখ্যাটা, সেই আগের সংখ্যার পরের সংখ্যাটা আমরা আগে বার করে নেবো। তাহলে যেহেতু দেখতে পাচ্ছি এখানে 1 আছে, তাহলে 1এর পরের সংখ্যা হয় 2। এবার যেটা সে পেলাম সেই সংখ্যাটা দিয়ে যে সংখ্যাটা ছিল সেটাকে গুণ করব। তাহলে 2এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, 2 1 কে 2, অর্থাৎ 225 হচ্ছে আমার অ্যান্সার। তোমরা এটা জানো অনেকেই যে 15 স্কোয়ার বলতে 225কে বোঝায়। ধরো আমি একটা অন্যদিকে অঙ্ক দিকে যাই, ধরো একটা ধরো এটা 45 আছে, 45কে বর্গ করতে বলেছে, তাহলে কি করব, ফার্স্ট তোমাদের বলকে বলেছি যে 5এর আগে বর্গ করে নেবো, মানে এই যে 5টা আছে 5এর বর্গ করে নেবো। তাহলে 5এর বর্গ করে নিলে কত হয়, 5 স্কোয়ার বলতে 25কে বোঝায়, তাহলে এটাকে আগে লিখে নেবো। এবার দেখো 4 আছে, তাহলে 4এর পরের সংখ্যা কত, 5। এবার 4এর সঙ্গে 5 গুণ করলে কত হয়, 4 5 20, দেখো এখানে বসিয়ে দেবো। দেখো তোমাদের এই গুণটা আমি তোমাদের করে দেখাচ্ছি, তোমাদের বোঝার সুবিধা হবে। দেখো 45 দিয়ে যদি 45 গুণ করি, দেখো গুণ করলে কত হয়, 5 5এ 25এর 5 হাতে থাকে 2, 4 5এ 20 দিয়ে 22, অর্থাৎ 225 হয়। আবার কি হয় দেখো, 4 5এ 20 0 হাতে থেকে 2, 4 4এ 16 17 18, দেখো 5 বসলো 2 বসলো, 8 দিয়ে 10এ 0 হাতে থেকে, দেখো 2 0 2 5, মিললো। তাহলে দেখো এটা কত ইজিলি হয়ে গেল। চলো আমি আর একটা অঙ্ক ধরলাম, ধরো বলা আছে 35, 35কে বর্গ করতে বলেছে। 35কে বর্গ করলে কি করতে হবে, দেখো এখানে 35 লাস্টে কি আছে, 5। তাহলে 5 আছে বলে কি করবো, আমি প্রথমে 5এর স্কোয়ার করে নেবো, 5এর স্কোয়ার করলে কত হয়, 25 হয়। এবার দেখো 3 আছে, 3এর পরের সংখ্যা কত, 4। এবার 3এর সঙ্গে এই 4এর গুণ করলে কত হয়, 3 4এ 12, এটাই হচ্ছে উত্তর। মানে 35এর স্কোয়ার মানে কি, 35এর স্কোয়ার করলে হয় 1 2 2 5, বুঝতে পারছো? তাহলে একটু বড়োর দিকে যাই, বড়োর দিকে ধরো 85 ধরো, বললো 85এর স্কোয়ার করো। তাহলে 85এর স্কোয়ার কি করে করবো, ফার্স্ট আছে জানো যে 5 আছে, তাহলে 5এর স্কোয়ার করবো, তাহলে 5এর স্কোয়ার করলে কত হয়, 25 25 ফার্স্ট বসিয়ে দেবো। দেন আছে 8, 8এর পরের সংখ্যা কত, 9, 9টা লিখলাম, 9এর সাথে 8টাকে গুণ করবো, 9এর সাথে 8 গুণ করলে কত, 8 9 72, তাহলে দেখো এখানে আমাদের এটা বসিয়ে দেবো। ধরো আর একটা 3 অঙ্কের দিকে যাই, ধরো 3 অঙ্কের ধরলাম 105 ধরো আছে, 105 আছে তার মাথার ওপর স্কোয়ার আছে, তাহলে আমরা সেটাকে বর্গ করবো। তাহলে বর্গ করলে কি হয় জানো, লাস্টে 5 থাকলে প্রথমে 5এর বর্গ করে নিতে হয়, তাহলে 5এর বর্গ করলে কত হয়, 25, সেটা 25টা লিখে নিলাম। এবার আছে 10, 10এর পরের সংখ্যা কত, 11, তাহলে 11 দিয়ে কি করতে হবে, না 10 গুণ করতে, 11 দিয়ে 10 গুণ করলে কোন, তোমরা জানো 11 10এ হয় 110, তাহলে এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। ধরো 4 অঙ্কে আমি একটা সংখ্যা নিচ্ছি, ধরো নিলাম 2 1 2 1 0 5, এটা আছে প্রশ্ন, তাহলে 2 1 0 5 এরকে কি করতে বলেছে, বর্গ করতে বলেছে। তাহলে নিয়ম অনুসারে আমরা একই কাজ করব, দেখতে পাচ্ছি লাস্টে 5 আছে, তাহলে 5এর বর্গ আগে করে নেবো, তাহলে 5এর বর্গ করলে কত হয়, 5 5এ 25 আগে বসিয়ে নেবো। দেন কি বলেছে কি, না 5এর সঙ্গে যে সংখ্যাটা ছিল, অর্থাৎ কি 210, তাহলে 210এর পরের ডিজিট, 210এর পরের ডিজিট কত হয়, 211, তাহলে 211 দিয়ে কি করবো, 210কে গুণ করে দেবো। তাহলে 210কে 211 দিয়ে গুণ করতে হয়, এটা তো আমি মুখে মুখে পারবো না, আমাকে করে করে দেখা করতে হবে। তাহলে দেখো 211 লিখলাম, 210 লিখলাম, গুণ করছি, দেখো 0 দিয়ে যা গুণ করা হয় 0 হয়, 1 দিয়ে যা গুণ করা হয় ফিরে আসে, দেন 2 দিয়ে গুণ করবো, 2 1কে 2, 2 1কে 2, 2 2 4, তাহলে 0 বসলো, 1 বসলো,
দুই এককে তিন বসলো, দুই দুইয়ে চার বসলো, এই চার বসলো, তাহলে আমার অ্যান্সারটা তাহলে কত হচ্ছে, 4 4 3 1 0, এটাই হচ্ছে তোমাদের। সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, দিলেন থ্যাংক ইউ।